দীর্ঘ এক মাস পর আমরা আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নারী এশিয়ান টিভি প্রযোজনায় অ্যাকাউন্টেন্সি উইথ রাশেদ আহমেদ প্রোগ্রাম নিয়ে। আপনারা যারা আমাদের অনুষ্ঠান গত মাসে দেখেছিলেন তারা অবশ্যই জানেন আমরা প্রতি মাসের প্রথম দিকে এই অনুষ্ঠান করে থাকি। আর আমরা প্রতি মাসে আমরা নতুন নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আর এই মাসেও আমরা নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের গত অনুষ্ঠান দেখার পর আমরা অনেক সাড়া পেয়েছি আপনাদের কাছ থেকে, আমরা কিছু ইমেইল পেয়েছি আপনাদের কাছ থেকে যে অনেকে জানতে চেয়েছেন বিভিন্ন ধরনের বিজনেস রেটস এবং রিলিফ নিয়ে। তাই আপনাদের জন্য আমি স্পেসিফিকভাবে কোয়েশ্চনের আনসার না দিয়ে আমি সবার জন্য এই আলোচনা করার চেষ্টা করব, বিজনেস রেট কি এবং এটা কি ধরনের হয়ে থাকে এবং এই রিলিফ কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বিজনেস রেট মূলত আমরা যারা বিজনেস করে থাকি, বিজনেসের সাথে জড়িত এবং তারাই মূলত এই বিজনেস রেটটা পে করে থাকে। সহজভাবে বোঝার জন্য আমরা যারা রেসিডেন্সিয়াল প্রপার্টিতে থাকি আমরা কাউন্সিল ট্যাক্স পে করে থাকি, আর যারা আমরা ব্যবসার সাথে জড়িত বা বিজনেস পরিচালনা করে থাকি কমার্শিয়াল প্রপার্টিস তাদের জন্য কাউন্সিল ট্যাক্স পে করতে হয় না, তাদের জন্য বিজনেস রেট পে করতে হয়। তো এই বিজনেস রেটটা নর্মালি ভ্যালুয়েশন অফিস থেকে এটা ভ্যালুয়েশন করা হয় থাকে এবং এই ভ্যালুয়েশন এজেন্সি থেকে এটা আপনার লোকাল কাউন্সিল কালেক্ট করে এবং এটা আপনাকে বিল আকারে পাঠায়। তো এই বিলটা যখন আপনি পাবেন তখন আপনাকে অবশ্যই এই বিজনেস রেটটা পে করতে হবে। আর এই বিজনেস রেট কী কী ধরনের আমরা অনেকেই হয়তো জানি আবার নাও জানতে পারি, তাই সবার উদ্দেশ্যে বলছি যে বিজনেস রেটটা স্মল বিজনেস রিলিফ হয়ে থাকে, এরপর রিটেল বিজনেস রিলিফ, রুরাল রিলিফ অ্যান্ড এন্টারপ্রাইজ রিলিফ এবং চ্যারিটেবল রিলিফ। আমরা যারা বিজনেসের সাথে জড়িত, যারা স্মল বিজনেস করে, যাদের রেটেবল টার্নওভার 12,000 পাউন্ডের অথবা তার নিচে, তারাই মূলত এই স্মল বিজনেস রিলিফটা অ্যাপ্লাই করতে পারবে। আপনারা যদি আপনাদের এই অনুষ্ঠান দেখার পর আপনারা যদি আপনাদের বিজনেস রেটের দিকে তাকান আপনারা দেখতে পারবেন যে আপনাদের বিজনেস রেট রেটেবল ভ্যালু কত। যদি দেখেন 12,000 পাউন্ড অথবা তার নিচে তখনই আপনি এই বিজনেস রেট স্মল বিজনেস রিলিফের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর তারপর আমি আলোচনা করব যে রিটেল বিজনেস রিলিফ কি। রিটেল বিজনেস রিলিফটা আসলে সবাই অনেকেই আমরা জানি না এটা কি। এটা মূলত চালু হয়েছিল 2014-15 ট্যাক্স ইয়ারের দিকে। এটা গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা ফান্ড এসেছিল স্মল বিজনেস, যারা আমরা স্মল বিজনেস রিলিফ নেওয়ার পর যাদেরকে এই বিজনেস রেট পে করতে হচ্ছে বা যাদের রেটেবল ভ্যালু 12,000 পাউন্ডের উপরে এবং 50,000 পাউন্ডের নিচে, তারাই মূলত এই রিটেল বিজনেস রিলিফ অ্যাপ্লাই করতে পারবেন। আর
রিটেল বিজনেস রিলিফের জন্য এখন আপনি যদি মনে করেন যে আপনি স্মল বিজনেস রিলিফ অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লাই করার পর আপনাকে স্মল বিজনেস রেট পে করতে হচ্ছে প্রতি মাসে বা প্রতি ইয়ারে, তখন আপনি স্মল বিজনেস রিলিফের পর রিটেল বিজনেস রিলিফ অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যারা 2014-15 ট্যাক্স ইয়ার তো চলে গেছে, এখন চলতেছে বর্তমানে 2015-16 ট্যাক্স ইয়ার, এটাও চলে যাবে আর বেশি দিন নাই, যারা এখনও অ্যাপ্লাই করেন নাই তারা এখনও সময় আছে। আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে হয়তো আপনারা 2014-15 ট্যাক্স ইয়ারের যে আপনার স্মল বিজনেস রিলিফ পাওয়ার পরও যদি আপনি বিজনেস রেট পে করে থাকেন বা স্মল বিজনেস রিলিফের জন্য আপনি এলিজিবল না, তারপরও আপনি বিজনেস রেট পে করতে হয়েছে আপনাকে, তাহলে আপনি যদি রিটেল বিজনেস রিলিফ অ্যাপ্লাই করেন আপনারা ব্যাক পাবেন, যে টাকাটা আপনারা পে করেছিলেন এই টাকাটা আপনারা ব্যাক পাওয়ার সম্ভাবনা আছে 2014-15 ট্যাক্স ইয়ারে। এবং 2015-16 ট্যাক্স ইয়ারে ইতিমধ্যে যারা আপনি অলরেডি পে করেছেন বিজনেস রেট তারাও এইটার জন্য অ্যাপ্লাই করলে আপনারা পাবেন। তো এইটার জন্য মিনিমাম যে অ্যালাউন্সটা পাবেন 2014-15 এর জন্য £1,000 এবং 2015-16 ট্যাক্স ইয়ারের জন্য £1,500। আর তারপর যে চ্যারিটেবল রিলিফ মূলত আসলে এটা যারা চ্যারিটি রান করে থাকেন তারাই মূলত এই চ্যারিটেবল রিলিফের জন্য এক্সাম্পটে অ্যাপ্লাই করতে পারবে। আর রুরাল রিলিফ মূলত আপনার যে যদি বিজনেসটা রুরাল এরিয়াতে হয়ে থাকে, যারা আমরা কান্ট্রি সাইড বিজনেস করে থাকি তাদের জন্য বলছি, এবং ওই এরিয়ার যে লোকসংখ্যা যে পিপলস যদি 3,000-এর ভিতরে থাকে তাহলেই আপনি এই রুরাল রিলিফের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এন্টারপ্রেনার রিলিফ আসলে মূলত কিছু কিছু এরিয়াতে এখানে স্পেসিফিকলি বলা হয়েছে যে ফর এক্সাম্পল লাইক রয়্যাল ডগস এখানে আছে আমাদের নিকটেই, এই এক্সেল সেন্টারের পাশেই রয়্যাল ডগস, এইটা একটা এন্টারপ্রাইজ এরিয়া, তো ওইখানে আপনারা যারা বিজনেস করছেন তারা এই রিলিফের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো মূলত আমরা আপনারা যারা কোয়েশ্চন করেছিলেন অনেকেই বিজনেস রেট কি এবং যে কে কে রিলিফের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, তো আমার এই আলোচনার মাধ্যমে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, এবং আপনারা যদি আরও কোয়েশ্চন করতে চান তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন আমাদের ইমেইল অ্যাড্রেস info@citygateaccountants.co.uk, এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা ইমেল করতে পারবেন। আর আপনারা যদি চান যে আপনাদের যে স্পেসিফিক যে শুধু ওই কোয়েশনের জন্য আমরা উত্তর দিব, তাহলে এই ইমেইলে যদি উল্লেখ করে থাকেন যে আপনারা করেন তাহলে আমরা ওই ইমেইলের মাধ্যমে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমরা মূলত এই অনুষ্ঠানে আলোচনার মাধ্যমে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। যাই হোক, আপনারা যারা দেখছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা একটা ছোট কমার্শিয়াল ব্রেকে যাব, এবং কমার্শিয়াল ব্রেকের পর আবার আপনাদের সামনে আলোচনা করব। ভালো থাকেন, সুস্থ থাকুন। বাইরে নো নট অ্যালাউড, আর সাথে সেই পুরনো ডায়লগ, লোকে কি বলবে, সানসিল্ক বিশ্বাস করে মেয়েরা শাইন করবে দিন থেকে রাত পর্যন্ত, তাই চুলও শাইন করবে ডে টু নাইট, সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে 5টি ন্যাচারাল। বিরতির পর আপনাদের সবাইকে আবার স্বাগতম নারী টিভির এই অনুষ্ঠানটি দেখার জন্য। আর এই অনুষ্ঠানটির নাম হচ্ছে অ্যাকাউন্টেন্সি উইথ রাশেদ আহমেদ। আর আমরা প্রতি মাসে এই অনুষ্ঠানটা আপনাদের সামনে নিয়ে আসি এবং অ্যাকাউন্টেন্সি এবং ট্যাক্সেস সম্পর্কে আলোচনা করে থাকি। তো বিরতির আগে আমরা আলোচনা করেছিলাম যে বিজনেস রেট নিয়ে, তো আমরা এই এখন আলোচনা করব যে যারা আমরা রেন্টাল ইনকাম রিসিভ করে থাকি, রেন্টাল ইনকাম কী এবং এটা কীভাবে সেলফ অ্যাসেসমেন্ট রিটার্ন করতে হয় এই বিষয় নিয়ে আপনার সামনে আলোচনা করব। রেন্টাল ইনকাম মূলত আমরা যারা ল্যান্ডলর্ড যে রেন্ট দিয়ে থাকি, বাসা ভাড়া যাকে বলা হয়,
বাসা ভাড়া দিয়ে থাকি এবং রেন্ট রিসিভ করে থাকি, তাদের জন্য বলছি আপনার যারা এখনও রেজিস্ট্রেশন করেন নাই, সেলফ অ্যাসেসমেন্ট রেজিস্ট্রেশন করেন নাই, তারা অবশ্যই এই রেজিস্ট্রেশনটা করবেন। কেননা এখন HM রেভিনিউ অ্যান্ড কাস্টমস লেট প্রপার্টি ক্যাম্পেইন চালু করেছে, আর এর মাধ্যমে যদি আপনাকে ট্যাক্স অফিস ধরতে পারে তাহলে অবশ্যই সমস্যা হবে। তাই অবশ্যই আপনারা, আপনাদের সামনে সুযোগ আছে এখন, যদি HM রেভিনিউ কাস্টমস ট্যাক্স অফিস লেট প্রপার্টি ক্যাম্পেইনটা বন্ধ করে ফেলে তাহলে কিন্তু আপনারা এই রেন্টাল ইনকামের যে ইনফরমেশন রেজিস্ট্রেশনটা যে বা প্রিভিয়াস যে ফিউ ইয়ার্স আপনি রিসিভ করেছিলেন রেন্টাল ইনকাম, এটার জন্য আপনি ইনফরমেশন সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন করতে পারবেন না, এবং ফাইনও আসবে, পেনাল্টিও আসবে। তাই অবশ্যই আপনারা যারা রেন্টাল ইনকাম রিসিভ করছেন তাদেরকে বলছি যে এখনও সময় আছে, আপনারা করে ফেলবেন সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্নের জন্য রেজিস্ট্রেশন করে ফেলবেন। আর এই রেন্টাল ইনকাম মূলত আমরা যারা রেন্টাল ইনকাম রিসিভ করে থাকি প্রতি হয়তো মাসে একটা অ্যামাউন্ট আমরা রিসিভ করে থাকি, এবং এখান থেকে আমরা কিন্তু এক্সপেন্স আমাদেরকে বাদ দিতে হবে। আর এই এক্সপেন্সের জন্য আমরা আমাদের ফর এক্সাম্পল মার্কেটিং কস্ট আছে, অ্যাডভার্টাইজিং কস্ট যাকে আমরা বলি, অ্যাডভার্টাইজিং কস্ট, তারপর এস্টেট এজেন্টের ফিস, এরপর আপনার যদি মর্গেজ থাকে মর্গেজের যে ইন্টারেস্ট পার্টটা, আপনি ওই ইন্টারেস্ট পার্টটাই শুধু আপনি ক্লেম করতে পারবেন। কেননা এটা আপনার যে মর্গেজের যে মেইন পার্ট ক্যাপিটাল, ক্যাপিটালটা কিন্তু আপনার আপনারই থাকছে এটা, আর যে ইন্টারেস্টটা আপনি ব্যাংকে পে করছেন প্রতি মাসে, তাই এই জন্যে আপনি শুধু ইন্টারেস্ট পার্টটাই আপনি ক্লেম করতে পারবেন, আর ক্যাপিটাল পার্টটা আপনি ক্লেম করতে পারবেন না। আর আপনার যে অনগোয়িং কস্ট, যে মেনটেনেন্স কস্টটা, এখন মনে করেন যে আপনি একটা আপনি গড় ভাড়া দিয়ে দিয়েছেন, তো গড় ভাড়া দেওয়ার পর এখানে হয়তো যে অনগোয়িং কস্ট থাকতে পারে, তো অনগোয়িং কস্টগুলো হলো যে আপনার যে এক্সপেন্স, আপনি ফর এক্সাম্পল একটা লাইট হয়তো নষ্ট হয়েছে বা একটা পানির টেপ হয়তো নষ্ট হয়ে গেছে, তো এর জন্য আপনি যে এক্সপেন্স এগুলো ক্লেম করতে পারবেন। আর আপনার যে রিসিপ্টগুলো অবশ্যই কিপ করবেন ফর সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্নের জন্য। আর আরেকটা কোয়েশ্চেন আমরা সবসময় রিসিভ করে থাকি যে আমরা যারা হয়তো ইয়ে করছি রেন্টাল ইনকাম রিসিভ করছি, তারা কি ইয়ে করতে হবে কি না, এই ক্লাস টু ন্যাশনাল ইন্স্যুরেন্স পে করতে হবে কি না? না, তাদেরকে ক্লাস টু ন্যাশনাল ইন্স্যুরেন্স পে করতে হবে না এখানে। আর যারা আমরা রেন্টাল ইনকাম রিসিভ করি এবং কাউন্সিল ট্যাক্স পে করি, ওয়াটার রেটস পে করে থাকি, এরপর ইরিকভারেবল ডেবটস, ইরিকভারেবল ডেবটস বলতে আমরা যারা মনে করেন যে আপনার টেনেন্ট আপনাকে রেন্ট দেয় নাই, তো আপনার টেনেন্ট আপনাকে রেন্ট দেয় নাই, আপনাকে না দিয়ে চলে গেছে, তো এটার জন্য আপনি ক্লেম করতে পারবেন এই টাকাটা ট্যাক্স অফিসে। এরপর যে আরেকটা ব্যাপার আছে এখানে যে এই ওয়ার অ্যান্ড টিয়ার অ্যালাউন্স, ওয়ার অ্যান্ড টিয়ার অ্যালাউন্সটা হলো 10%। এই ওয়ার অ্যান্ড টিয়ার অ্যালাউন্সটা আপনি ক্যালকুলেশন করে যে 10% আপনি ক্লেম করতে পারবেন আপনার যে টোটাল গ্রস যে রেন্টাল ইনকাম রিসিভ করছেন এই গ্রস রেন্টাল ইনকাম থেকে, তাই এটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে। যদি ফার্নিশ প্রপার্টির ক্ষেত্রে বলছি, শুধু ফার্নিশ প্রপার্টি যারা থাকেন যারা তারাই মূলত এই ওয়ার অ্যান্ড টিয়ার অ্যালাউন্স ক্লেম করতে পারবেন, আর আনফার্নিশ প্রপার্টির ক্ষেত্রে এরা এটা ক্লেম করতে পারবেন না আপনি। আর রুম রিলিফ যদি আপনি রেন্টের রুম যদি করে থাকেন তাহলে এই রিলিফ আপনার ক্লেম করতে পারবেন। তো এখানে অনেক ধরনের ক্লেম রিলিফ আছে, যাই হোক আমি এটা হয়তো ক্যালকুলেশন করে দেখাতে হবে আপনাকে, কিন্তু এখান আমাদের এই সুযোগ নাই যে আমরা ক্যালকুলেশন করে আপনাদের দেখাবো। আমরা হয়তো ভবিষ্যতে আমরা হয়তো একটা প্রজেক্টরের মাধ্যমে এই কীভাবে ক্যালকুলেশন করা হয় আমরা এটা দেখানোর চেষ্টা করবো আপনাদের কাছে। আর রেন্টাল ইনকাম সম্পর্কে যদি আপনাদের কোনো কোয়েশন থাকে অবশ্যই আপনারা আমাদের কাছে ইমেল করতে পারবেন info@citygateaccountants.co.uk।
আর আরেকটা কথা হচ্ছে যে এখন বর্তমানে চলতেছে যে ডিসেম্বর মাস, আমরা যারা 2014-15 ট্যাক্স ইয়ারে সেলফ এমপ্লয়েড ছিলাম কিন্তু এখনও আমরা ট্যাক্স রিটার্ন করি নাই, তাদের উদ্দেশ্যে বলছি যে আর বেশি দিন সময় নাই আমাদের হাতে, 31 জানুয়ারি 2016 এর ভিতরে আপনাকে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্নটা জমা দিতে হবে। আর যদি 31 জানুয়ারির আগে আপনারা যদি আপনাদের সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্নটা জমা না দেন তাহলে অবশ্যই আপনি পেনাল্টি রিসিভ করবেন, তাই অবশ্যই এ বিষয়ে খেয়াল রাখবেন। আর আজকে আমরা আলোচনা করলাম আপনাদের উদ্দেশ্যে যে বিজনেস রেট, তারপর রেন্টাল ইনকাম, তারপর আমরা আপডেট দেওয়ার চেষ্টা করলাম যে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন কবে আপনাকে জমা দিতে হবে এই বিষয়ে। আর আমরা আগামী আমাদের আগামী অনুষ্ঠানে আরও আমরা আলোচনা করার চেষ্টা করব যে ভিএটি নিয়ে, তো ভিএটি সম্পর্কে বা ভিএটি ইনভেস্টিগেশন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের প্রশ্ন করবেন, আমরা আগামী অনুষ্ঠানে ভিএটি নিয়ে আলোচনা করব। আর আজকের মতো আপনাদের ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়। সালাম আলাইকুম।